8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। মহিলাদের প্রতি সম্মান জানাতে দিনটি বিশেষভাবে পালন করা হয়। নারী দিবসে প্রাককালে নারীদের প্রতি বিশেষ সম্বর্ধনা প্রদানের ব্যবস্থা করেছিল আওয়াজ ফাউন্ডেশন। রবিবার কলকাতার আইসিসিআর হলে এদিন সমাজের 51 জন মহিলাদের হাতে মানপত্র সার্টিফিকেট তুলে দেওয়া হলো। এই অনুষ্ঠানের মাধ্যমে নারীদের প্রতি অবহেলা, অসম্মান, অত্যাচার ও শারীরিক নির্যাতনের বিষয় নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত সকলেই নারী দিবসের দিনটি তাৎপর্য তুলে ধরেন। তারা জানান, এই দিনটি সব নারীর কাছে স্পেশাল। আর ঠিক এই দিনটিকে কেন্দ্র করে আওয়াজ ফাউন্ডেশন নারী শক্তিকে সম্মানিত করল। এদিন উপস্থিত ছিলেন সংগঠনের ফাউন্ডার ফয়জাল খান সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। ফয়জাল খানের উদ্যোগে দ্য আয়রন লেডি অ্যাওয়ার্ডের মাধ্যমে লিঙ্গ বৈষম্যকে দূরে সরিয়ে রেখে মহিলাদের সম্মান আর কাজের উপযুক্ত স্বীকৃতি দেওয়া হলো। बता दे रहे हैं कि इंशाल्लाह प्रोग्राम देर होगा दुरुस्त होगा और इंतजार का फल मीठा होता है और बहुत जबरदस्त मीठा होने वाला इंशाल्लाह मेरा मानना और यकीन है, क्योंकि अल्लाह के जात पे यकीन होता है। बहुत लोग रास्ते पे हैं, बहुत लोगों को रास्ता पता नहीं है, क्योंकि देखिए जानने वाले लोगों को मैं नहीं बुलाता, जो नहीं जानते उसको ज़्यादा बुलाता हूँ मैं, और मजबूत लोगों को और मजबूत करना मेरा फितरत नहीं है। मेरा फितरत है जो मजबूत नहीं है उसको मजबूत करो। নানা রকমের গোয়া থেকে অল ওভার ইন্ডিয়া থেকে এখানে আইসিসিআর তে লোক এসেছে, মহিলা সম্মান জন্য ইনারা এসেছে, চিফ গেস্ট ফারা খান আছে, তারপরে সারা শাহ আলিম আছে, বরুয়া আছে, তারপরে বিভিন্ন রকম আছে, আমার অ্যাডভোকেট আমার জাগজি আছে, সাহাব এবার দেখছেন আইসিসিআরএস চলে এসেছি, এবারে গোটা ওয়েস্ট বেঙ্গল জানে আওয়াজ ফাউন্ডেশন কিভাবে কাজ করছে, মানুষ জন্য কাজ করছে, মহিলার জন্য কাজ করছে, এইভাবে হিন্দুস্তানকে হিন্দুস্তানের মহিলার সম্মান জন্য লোক প্রোগ্রাম করে আমরাও এগিয়ে এসি, এগিয়ে এসেছি। তারপরে আওয়াজ ফাউন্ডেশন মহিলা সম্মান জন্য একটা প্রোগ্রাম রেখেছি, ব্যারন লেডি অ্যাওয়ার্ডস, আমি মনে হচ্ছে ব্যারন লেডি অ্যাওয়ার্ডস টোটাল হবে, আর তারপরে বেস্ট হবে, তারপরে ফাইনালিস্ট ফাইভ টপ আয়রন লেডি অ্যাওয়ার্ডস হবে, যা আপনি দেখবেন ওটা আমরা করছি আওয়াজ ফাউন্ডেশন। তারপর আমি চাই মহিলা সংগঠনকে আগে আসতে যাওয়ার জন্য, মহিলারা অনেক প্রবলেমে আছেন, মহিলারা একটা সাপোর্ট করা দরকার আছে, আমাদের যত সোশ্যাল ওয়ার্কার আছে ওরা আমি বলবেন মহিলাকে নিলে আমরা খুব ধন্য হই, মহিলা একটা শক্তি নারী আছে, ওই জন্য আমি নাম রেখেছি দ্য আয়রন লেডি অ্যাওয়ার্ডস। আজকে 51 মহিলাকে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে অল ইন্ডিয়া থেকে, এই মহিলাদের জন্য মেসেজ কি দেবেন, যারা এই ধরনের আইডেন্টিটি আছেন সমাজে, যারা সেরকমের প্ল্যাটফর্ম পান না, তাদের ক্ষেত্রে কি অ্যাওয়ার্ড? দেখুন মহিলারা তো নানা রকম মহিলা আছে, অনেক রকম মহিলা আছে, সবাই চায় কি আমাকে সম্মানিত করুন, লেকিন আমরা আওয়াজ ফাউন্ডেশন একটা সিলেক্ট করেছি কি যিনি সম্মানিত আছেন, যেরি মানুষ জন্য কাজ করতে চান, ছোট বাচ্চা তারপরে মহিলারা হ্যান্ডিক্যাপ জন্য কাজ করছেন, তারপরে ছোট ছোট বাচ্চার জন্য কাজ করছেন, খাবারটা দিচ্ছেন, তারপরে এডুকেশন নিয়ে বেশি ভাগে কাজ করেন মহিলারা, তারপরে ঘরে যা মহিলারা আছেন যা চান হচ্ছে ওনার জন্য মহিলারা কাজ করছেন, ওনাকে আমি সালাম জানাবো,
মহিলা যেদিন আপনার কাছে মহিলা যদি সম্মান না দিতে পারে কেউ দিন আপনি আগে বাড়তে পারবেন না। মহিলাকে সম্মান দেওয়ার হিন্দুস্তানের একটা কালচার থাকতে হবে। আওয়াজ ফাউন্ডেশন কবে প্রতিষ্ঠিত হয়েছিল, এস্টাবলিশ কবে হয়েছিল? আওয়াজ ফাউন্ডেশন আপনি জানেন কি আমি ফার্স্ট টাইম ওয়েস্ট বেঙ্গলে আশিফা হয়েছিল, কারণ সেই সময় আমি আওয়াজ খুলেছিলাম সেটা নিয়ে। তারপরে টুইঙ্কল রেড্ডি যা হয়েছে টুইঙ্কল রেড্ডি সেইটাও আমরা আওয়াজ তুলেছি। তারপরে কেরলা হোক, আরে নারকুল ডাকা বালকটা ঘর জ্বলে গেছিল সেই কাজ হোক, নানা রকম আপনি দেখেছেন ভিডিওতে কত কাজ করেছি আমরা, স্টেজ প্রোগ্রাম করেছি। তারপরে মহাত্মা গান্ধী নিয়ে প্রোগ্রাম, বাবুজি অক্টোবরে প্রোগ্রাম করেছি, তারপরে মাদার টেরেসা প্রোগ্রাম করেছি, ইন্দিরা গান্ধী সরোজা নাইডু ফুলের অনেক মহিলারা আছে। যার মানে বলবো কি রুকাইয়া বেগম আছে, হজরত মহল আছে, অনেক মহিলারা আছে। একটা হিন্দুস্তানে আমাকে আগে বাড়তে মহিলা দরকার আছে, যেটি মহিলা আগে বাড়লে আমরা একটা হিন্দুস্তান সত্যি বলছি অনেক আগে চলে যাবে। তো আমি মহিলা মহিলা জাতি ধরম বলে মহিলা নেই, মহিলা একটা মার সম্মান আছে, বেটির সম্মান হয়ে আগে রাখতে হবে লেডিস ফার্স্ট।